বজনরে আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী বলেন যে ব্যক্তি দাড়িগুলা রাইখা কবরে যাবে আমার সাথে জান্নাতে থাকবে। এবাদান এক সাহাবীর বজনরে মাত্র 3 থেকে 4টা দাড়ি, কয়টা নবী হাদিস বর্ণনা করলেন যাদের দাড়িগুলা আমার সাথে জান্নাতে দিবা, ওই সাহাবীর মাত্র 3 থেকে 4টা দাড়ি বাবা। বিশ্ব নবী আর দাড়িগুলা দেখা দেখে বাতাসে লড়ে আর নবী দেখে হাইসা থুতুতে হাত দিয়ে কয় বাহ 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 সুন্দর তো সাহাবী কয় হুজুর আমার সাথে আপনি মশকরা করেন আমার 3টা দাড়ি দিলে হাইসেন আমার নবীর কথা তো হাসবে না হুজুর আমার দাড়িগুলো দেখে আপনি হাসেন আমার অল্প দাড়ি এই জন্য নবী বলে না রে পাগল আমি তোমার দাড়িগুলো দেখে আমার খুব মজা লাগে যে তোমার এই 3টা দাড়ি থাকা সত্য তুমি রাখছো একদিন দুদিন 3 দিন যায় এক সাহাবী কয় বেটা তোর দাড়ি দেখে নবী হাসে বুঝোস না ও নবীর আল্লাহ না পরের রক্তে যাইয়া টাইনে উড়ে আলিস আইসা নিসা নবীর দপ্তরে গেছে আমার নবী আর দিকার তাকায় না তাকায় না সামনে যে বসছে মনে হয় নবী আমার ভুলে গেছে নবী আর একদিন মুখ ফিরে আলিস আবার সামনে গেছে মুখ ফিরে আলিস যাই পাঁচ ধরে দেশে হুজুর আমার মা বাবা আপনার পর কোরবান হন বলেন না আমার কি অপরাধ গোস্তাকে মাফ করেন নবী বলে এই আমি তোর দাড়ি দেখে কেন হাসতাম জানো তোর এই 3টা দাড়ি দেখে ফেরেশতারা লাইন দিয়ে দিয়া তোর এই দাড়িতে জুমা দিয়ে দিত আমি এই দৃশ্য দেখে হাসতাম যে আমার ফেরেশতা আমার উম্মতের কত দাম এই ফেরেশতারা তার মুখে জুমা দেয় কালকে বিকেল থেকে জুমাটা বন্ধ হয়ে গেছে তোর কারণে আমার মসজিদে নববীতে ফেরেশতাদের কত আনাগোনা ছিল আজকে উঠার কারণে শয়তান ঢুকে গেছে শয়তান যেখানে বিশ্বনবী সেখানে না ভাই যুবক ভাই জীবনে অনেক অন্যায় করছো ভাই আর করিস না ভাই আজকে ওয়াদা দে তো কালকে ফজরেতে ফাজরটা নামাজ পড়বি পড়বি না ভাই পড়বি না আমার সোনা ভাইরা পড়বি না ভাই পড়বি না ভাই পড়বি ভাই পড়বি 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 আল্লাহু আকবার জোরে বলুন তো আল্লাহু আকবার জোরে 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 যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে কোনোদিন বেইজ্জত করে দুনিয়াতে নেবে না এন যদি কোন হুজুর নামাজ তো কবুল হয় না নামাজ কবুল হলে তাহলে হাজি অনেক হাজি আছে হজ করে বোতল খায় আছে না নেই অনেক হাজি হজরা সুন্নাহ দিয়ে তারপরে ঠোঁট দিয়ে কেমনে বিড়ি খায় প্রশ্ন আসে না মনে রাখবেন বিশ্বনবী বলেছে কোন ওয়াক্তের নামাজ কবুল হবে আমিও জানি না তুমিও জানো না নামাজ পড়তে থাকবা একদিন এক ওয়াক্ত কবুল হয়ে যাবে বাজান রে এক সাহাবী বিশ্বনবীর দাঁড়ায় বলে নবী গো আমি জানতে পারি কোন দিনের নামাজ কবুল হবে আমি কি বুঝতে পারবো আমার নবী বলে সাহাবীরা এই জন্য জীবনে একটা নামাজের কথা আমি বলে গেলাম ওই নামাজটা জীবনে একবার হলেও পড়িও সমস্ত নামাজকে শেলডার দিবে সমস্ত নামাজের জিম্মাদারি নিবে একটা নামাজ আছে নামাজটার নাম হলো সালাতুত তাসবীহ নামাজ এই নামাজটা মাঝে মাঝে পড়ো যদি এই নামাজটা তুমি পড়ো যদি নামাজ ঘাটতিও থাকে ওই জায়গা দিয়ে তোমার ব্যাকআপ দিবে আরো জোরে কোন আরো জোরে কোন তাহলে পড়ার দরকার আছে না নাই আছে ভাই আছে 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 এ যুবক যারা ওয়াদা দিছো নামাজ কামাই দিবেন আজ থেকে আমি তোমার বন্ধু বানিয়ে গেলাম দুই নম্বর এক সারা জীবন কাজ করবা কোনোদিন মার দিকে আর বাবার দিকে আর এই যে দাড়ি ভাকা মুসল্লিদেরকে তোমার ইমাম সাহেবের দিকে করা মেজাজে তাকাবা না ইমামকে ভালো লাগবে না সম্মানের সাথে বিদায় করে দিবেন কিন্তু করা মেজাজে তাকাবার সাথে সাথে ওই লোকটার উপর আল্লাহর গজব নাজিল হয় কারণ বিশ্ব নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি আলেম হইছি এই জন্য বলি নাই নবীর হাদিস বলছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা আলেমকে সম্মান করল এই আলেমরা হলো আমি নবীর ওয়ারেস মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি যে আলেমকে সম্মান করল সে আমি নবীর সম্মান করল এ যুবক তাকায় দেখ বয়স 60 মনে হয় 60 ওভার ইমানের বলে বলিয়ান হয়ে দাঁড়ায় গেছে তার নাতির বয়সের গোলাপ এখানে বসে রয়েছে
সাহস পাস নাই মনে রাখবি এরাই একদিন জান্নাতের চাবি হয়ে যাবে কথা বলতে হবে কথা বলো যুবক কথা বলো এই একসাথে বলেন এই তাকবীরটা ভালো লাগে না খারাপ লাগে জোরে বলেন তো বলো বলেন তো ভালো না খারাপ বদরের যুদ্ধে আমার বিশ্বনবী বলেছিলেন আমি শুনতে চাই ওরা বলতেছে জয় হাবল জয় লাত আনজা আর কে বলবে আমার আল্লাহ বলে হযরত আলী জীবনের শ্রেষ্ঠ একটা তাকবীর দিয়েছিলেন আমি দিব দিব এইভাবে তাকবীরটা মস্ক করবেন আজকে দিয়ে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলো বিশ্বনবীর শত্রুরা পিছনে লড়া বসে রয়েছে আর আওয়াজই দেয় না নামাজিরা যেখানে তোমার পাশে বইয়া রয়েছে লেকচার মারো ঠিক না বাড়ির সবাই ঘুমায় দুইটা দোস্ত ঘুমায় না একটা হলো তোমার বাড়ির কুত্তা আর হলো তোমার মা তাই না ভাই প্রমাণ দিয়ে দেয় আমার তো 12 বছর বয়সে মরে গেছে মা তুমি যা শুনছো ইউটিউবে শুনছো না ভাই সৌদি সাহেব গত সপ্তাহে আমার বাড়িতে মাহফিল ছিল একাধারে দুই দিন বাড়িতে মানে ফরিদপুরে আর মাদারীপুরে আমার বাড়িতে গোপালগঞ্জ তো রাত্রে মাহফিল করে বাড়িতে গেছি ছোট ছোট কন্ঠে আব্বারে ডাক দেখি আমার আব্বা আগের থেকে টসলেট নিয়ে দাঁড়ায় গেছে ভাই বিশ্বনবী যে বলছেন মা বাবার দিকে কোনোদিন করা মেজাজে তাকাইস না হাউজে কাউসার পাবি আমার আব্বা জিগে আচ্ছা আমরা যারা বক্তাম খাওয়ানোর অভাব আছে এখানে আসার পরে গোশ দিছে মাছ দিছে কত সুন্দর সুন্দর তরকারি খাওয়াইছে আমার আব্বা জিগে আমারে কি খাইবা কি আমি বাজার থেকে জানি তোমার খাবারে কোনো অভাব নাই বললাম আব্বা গোশ মাছ তো প্রতিদিনই খাই আমি দেখলাম গাছে লাউ হয়েছে কদু বাজার থেকে শোল মাছ নিয়ে আসে বাপ কারে কয় রে ভাই তাকায় দেখ আব্বা বাজার থেকে বাবা শোল মাছ কিনে নিয়ে আসছে এত সুন্দর করে পাকাইতে বলছে আব্বা মনে হয়েছে সেরা বছরের খাবার গো বাবা পৃথিবীতে এমন বান্ধব কোথায় পাইবা বাবার মতো তুমি স্কুল কলেজে বড় বন্ধু বাবার গায়ে কোনো চাদর নাই তোমার বাবা তো আমার চাদর কিনে দিছে বন্ধু বান্ধব তোমারে খারাপ বলে এই জন্য বাবা তোমার সোয়েটার কিনে দিছে হালাকি বাবার গায়ে কোনো ভালো শীতের পোশাক নাই রে বাবা বিশ্বনবী তোমার জান্নাতের জিম্মাদারি নিবে যদি এই দুইজনকে ভালোবাসো এ যুবক শুনলে তুই আশ্চর্য হয়ে যাবি ভাই আজকে একটা ঘটনা শুনলাম একটা যুবক তার মায়ের চুল ধরে ঘরের থেকে বাইর করে মারছে
মায়রে যখন মারছে তার ছোট ভাই লাঠি লয়ে আসছে বড় ভাইরে পিটাইতে যায় মা ছোট ভাই রাঙ্গা দিয়া ধরছে বাবারে তুই তোর বড় ভাইয়ের গায়ে হাত দিস না ছোট ভাই বলে মা তোর গায়ে হাত দেয় আর তুই ফিরাস মা বলে বাবারে তোর ভাই না বুঝে তোর ভাবির কথায় আমারে মারছে এই জন্য তোর ভাই আমারে মারছে মনে কষ্ট নাই তুই আমার ছেলেরে মারলে কিন্তু আমি কষ্ট পাব গো বাবা যুবক ভাইর ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই জোরে বলো দরকার আছে না নাই একটা ঘটনা বলে বিদায় লইয়া যাই রে এখানে আসার পরে তোমরা আমার কাছে রিকোয়েস্ট করছো একটা ঘটনা বলার জন্য বলে দিয়ে যাই এ মুন্সিগঞ্জ আব্দুল্লাহপুরের ভাইরা কেরানীগঞ্জ মুন্সিগঞ্জের ভাইরা দুনিয়ায় দেখো মা করে কই রে বাবা কষ্ট হয় তো গো ভাই এখন কান দিস আমি মা হারাই সারা বছর 30 বছর মা হারাইছি 30 বছর মা কয়ে ডাকি না 30টা বছর এই বুকটা পদ্মা নদীর মতো সর পড়ে গেছে মা কবে বলছি মনে নাই এখানে অনেক দাড়ি বাবা বাবা আছে মা নাই আছে না বাবা যুবক ভাই তুই যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাস আয় আমি তোর সাথে আজকে বন্ধুত্ব করব সারা জীবন আমি তোর বন্ধু হয়ে থাকবো যদি আমার সাথে ওয়াদা দিস যাদের মা আছে কোনোদিন কষ্ট দিস না কোনোদিন দিস না এই দরদির দিস না ভাই দিস না এই দরদিটার মতো দরদি কোথাও পাবি না তুই অসুস্থ যাই দেখি সবাই ঘুমায় তোর মা জানালার ফাঁক দিয়ে কাপড়টা সরে বারবার তাকায় আমার জাদুটা আই চিনি আমার জাদুটা আই চিনি মা স্বামী হারাইছে যখন সন্তানের বয়স 7 বছর স্বামী হারাইয়া পরের বাড়িতে কাজ কইরা ছেলেটারে বা জাগা জমি বেইছে ভালো চাকরি দিছে বাবা বিয়ে পাশ করাইয়া চাকরি পাইছে এনজিও এনজিওতে চাকরি কইরা বড় লোকের মায়ের সাথে প্রেম করে বিয়া কইরা বাবা আজকে মাল লগে বনি বনাতে হয় না এরকম আছে না বাবা অনেক ছেলে আছে বিদেশ যায় বাবাই নিজে জমি বেইছে বিদেশ পাঠাইছে অ্যাকাউন্টটা বাবার নামে করে না বোন নামে করে এরম হারামি আছে না নাই এরম বদমাইশ আছে না নাই তোর কপালে জুতা আর বাড়ি বদমাইশ তোর বাপ তোর বউর কাছ থেকে পয়সা চাইয়ে চা খায় তোর গলায় রশি দিয়ে মরা ভালো কথা কও না কেন তোর কষ্টের পয়সা দিয়ে তোর বউ ফুর্তি করে আর তোর বাপ ঔষধ কেনার পয়সা নাই তুই আবার মুসলমান দাবি করিস হ্যাঁ তুই মুসলমান আমি গ্যারান্টি দিলাম তুই মুসলমান না মুসলমান চরিত্রটা হতে পারে না মা বাড়ি বেঁচে পোলারে বিয়ে বাস করে বিয়া করছে প্রেম করে মা কিছু কয় না প্রতিদিন বড় লোকের মাইয়া চায় মায়ের বাড়িতে বাইর করে দিতে হঠাৎ একদিন এদিক দিয়ে সেদিক দিয়ে গেলে মার সাথে জর্গা লাগাই মগায় আইছে বাড়িতে বাড়িতে রেখে কি ব্যাপার মার কি খবর তোমার মা দেহ আমার মারছে বোর কাছে মরি যখন কই যে বউ মা মারছে মগায় কয় না মা মারতে পারে না আমার বিশ্বাস হয় না চিন্তা করলো বাড়িতে আছে একটা গ্যাঞ্জা মাছকে লাগাই এরকম হারামি বউ আছে না নাই এরকম বউ তিন কথা তালাক দিবি বউ বউ চলে গেলে বউ পাবি মা দুখিনী একবার চলে গেলে আর পাবি না একটা গ্যাঞ্জাম লাগাই মগা বাইতে আইছে ঢাকার দিকে এটা এর সাথে লাগাই বউ যে মায়ের চুল ধরছে মা চুল ছাড়াইতে একটা ঝাড়াই দিছে এটা মগায় দেখছে আইয়া মায়ের কোনোদিন পায় নাই থাপ পরে এমন জোরে মার নাকের উপরে মারছে কানের উপরে থাপ রাইতে ঘরের উপরে ফেলাই দিছে মা দরজা ভাঙ্গিয়া ভিতরে পড়ছে মার কানের পর্দাটা ফেটে গেছে বাস্তব ঘটনা বানানো কথা আমি বলি না মার কানের পর্দা ফাটাই দিছে মা ঘরের মধ্যে লজ্জায় কারো কাছে কয় নাই ঘরের মধ্যে বই হবে গুন গুন করে কাঁপে কোন মেম্বার চেয়ারম্যানের কাছে নালিশ করে নাই রে ভাই মা কারে কয় এই থাপ্পড়টা যদি তোর শাশুড়িরে মাইরে দেখ অথবা তোর বউরে মাইরে দেখ তোর জাত গোষ্ঠী উদ্ধার করে ফেলবে
বাজান রে ঘরের দরজা লাগাইয়া মা কান্দে আর কান্দে।